হ্যাঁ এটা তো আমার টাকা ধন্যবাদ স্যার দুই দিন ধরে না খেয়ে আছি আপনি গোটা টাকা দিলে কিছু খাইতাম বহুত ক্ষুধা লাগছে এই ফকিনের বাচ্চা টাকা কি গাছের পাতা যে তুই হাত পাতা সাবে আমি গাছ থেকে ছিড়ে দেব টাকা কামাই করতে কত কষ্ট হয় জানোস তুই তোর মতন গাছে ছায়ায় বসে ভিক্ষা করি স্যার দুই দিন ধরে না খেয়ে আছি বহুত ক্ষুধা লাগছে কত টাকা দিলে ভালো মন্দ কিছু খাইতাম দেখ তুই দুই দিন ধরে না খাওয়া থাক আর এক মাস ধরে না খাওয়া থাক তুই যদি না খায় মইরাও যাস তাতে আমার কি মানে যাচ্ছিলাম একটা শুভ কাজে দিলি তো ব্যাট বাজ দেয়া ফকিনের বাচ্চা একটা যা ভাগ এখান থেকে স্যার এটা মনে হয় আপনার ব্রেসলেট ব্রেসলেট হ্যাঁ এটা তো আমার স্যার কি আমার করে টাকা দিবেন না খাই আছি বহুত ক্ষুধা লাগছে টাকা আমি যদি টাকা দিই তার বিনিময়ে আমি কি পাবো স্যার আমি গরিব মানুষ আপনারে দেওয়ার মতো তো আমার কিছু নাই স্যার দেওয়ার মতো তোর কাছে অনেক কিছু আছে স্যার আমি তো দুই বেলা না খেয়ে থাকি আমি আপনারে দেব কোথা থেকে দেখ এটা তুই ম্যানেজ কর কিভাবে পারবি বাট আমার তো লাগবে আর যদি না দিতে পারিস ব্যাপার নেই ভাগে কিন্তু না এই টাকাটা তো আসলে আমার না আপনার না কিন্তু আশেপাশে তো আমি কাউকে দেখতেছি না না আমার টাকা হইলে তো আমি চিনতাম এইটা আমার টাকা না যেহেতু আশেপাশে কেউ নাই টাকাটা বরং আপনি রেখে দেন স্যার এক কাম করেন কেউ তো দেখতেছে না টাকাটা অর্ধেক আপনি অর্ধেক আমি দুজনে সমান করে ভাগ করে নেই না আপু এই টাকাটা যেহেতু আমার না এই টাকার প্রতি আমার কোনো লোভ নাই আর আশেপাশে কেউ না থাকতে পারে উপরে তো একজন আছে মানুষকে ভয় না করে উপরওয়ালাকে ভয় করতে হবে হে টাকাটা বরং আপনি রেখে দেন আমি রাখবো আর যদি এই টাকার মালিককে খুঁজে পান তাহলে এই টাকাটা আপনি তাকে দিয়ে দেন আর যদি খুঁজে না পান মনে করবেন স্বয়ং উপরওয়ালা এই টাকাটা আপনার জন্যই দিয়েছে ভালো থাকবেন কি ব্যাপার তাহলে কি হচ্ছে এখন আমি এই তো চলছে ভালোই আমার বাবার তো অনেক টাকা আমার তিন চারটা কোম্পানি সেগুলো দেখাশোনা করছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা আচ্ছা তারপর অনেক তাড়াতাড়ি বিয়ে হয়ে যাচ্ছে না হ্যাঁ তা অবশ্য ঠিক কিন্তু কি করবো বলুন বাবা বললো যার সাথে বিয়ের কথা চলছে সেই মেয়ে নাকি পরীর মতো এজন্য আমারও একটু কিউরিয়াসিটি জাগলো দেখতে চলে এলাম এটা ঠিক তা আপনার কি অবস্থা আপনি কি করছেন আমি তো বাবার বিজনেস দেখছি কিন্তু বিষয়টা হচ্ছে যে আমিও সেই কারণে আসলাম সে মেয়েকে না অনেক কিউট দেখতে অনেক স্মার্ট দেখি কেমন তো ভাই তুই তুই কি করতে আসছিস জি আমিও আপনাদের মতো মেয়ে দেখতে আসছি আমার একটা স্টার্টআপ কোম্পানি আছে সেই কোম্পানিটা আমি নতুন করে স্টার্ট করছি এখনো খুব বড় হয়নি কিন্তু ইনশাল্লাহ একদিন অনেক বড় কিছু হবে আপনারা আমার জন্য দোয়া করবেন নিজের কোম্পানি স্টাফ থাকে তো ভালো বলছেন বটে আর যে তোর চেহারা দেখে একবার তাকাই দেখছোস মেয়ে নাকি অনেক সুন্দর তোকে তো দেখতেই পারবে না তুই কি বিয়ে করবি ওকে নিজের চেহারাটা একবার আয়নাতে গিয়ে দেখিস তারপরে বিয়ে করতে আসিস যত্ন সব এই বিয়া তোমার বাচ্চা তুই কি চোখে দেখিস না আমার জুতার দাম জানিস তোর তিন মাসের বেতনের চেয়ে বেশি সরি স্যার আমার ভুল হয়েছে ভুলে গেছে মানে ভুল হয়ে গেছে বললেই হবে স্যার এই বাসায় আমারই সব করতে হয় আমি না করলে কে করবে এই বাসার কাজ আর এই বাসায় কাজ না করলে আমার ম্যাডাম বকা দেবে তোর ম্যাডামের রাগ আর আমাদের আমাদের রাগের কোনো খেয়াল নেই তোর স্যার আমি আসলে দেখে করি না আমার ভুল হয়ে গেছে মাপ চাইলে হয়ে গেল তাই না আমি যদি তোর ম্যাডামকে বিয়ে করি না সর্বপ্রথম তোকে বের করবো দেখিস ভাইয়া আমার মনে হয় উনি ভুল করে কাজটা করেছে উনি হয়তো দেখে নাই তোর মাফ করা বলা থেকে আমার জুতা পরিষ্কার হয়ে যাবে আপনি যদি মনে করেন আপনার জুতাটা পরিষ্কার করে দিলে উনাকে মাফ করে দিবেন তাহলে আমি আপনার জুতাটা পরিষ্কার করে দিতে রাজি আছি তবু উনাকে আপনি মাফ করে দেন ওকে দ্যাটস ফাইন নে পরিষ্কার করে দে হ্যালো আমি পরশমণি আপনারা মনে হয় আমাকে দেখতে এসেছেন হাই আই এম রাকিব আপনার ব্যাপারে যা শুনেছিলাম তার সাথে বেশি হট দ্যান সেক্সি
হ্যালো, আমি সাকিব সালেহ। আমি আপনার নামে অনেক প্রশংসা শুনেছি, যার জন্য আপনাকে দেখতে আসা। যতটুকু শুনেছি তার থেকেও বেশি শুনি, আমার পছন্দ হয়েছে। আপনি আসতে পারেন। আসতে পারি মানে? আপনাদের ইন্টারভিউ দেওয়া শেষ। কি বলছেন আপনি সব? আমরা তো আসলামই মাত্র। আপনারা তাহলে জানতে চান আপনাদের পরীক্ষাটা আমি কিভাবে নিয়েছি। ওকে, ওয়েট, আপু আপু এদিকে আই তো। এই মেয়েটা ওই তো রাস্তায় বসে দেখলাম। আরে এই এই ফকিরনি, তুই এখানে কি করিস? এটা হচ্ছে আমার আপু আর ওইটা হচ্ছে আমার ভাই। এখন অবশ্যই বুঝতেই পারছেন। আচ্ছা, যদি এই ছেলেটা ভাই আর এটা বোন হয় তাহলে ও ভিক্ষা করছিল কেন আর ও এখানে ঝাড়ু দিচ্ছিল? রাইট, আপনারা সকালে যে ভিখিরিকে দেখেছেন সেটা আমি। আর ভিখিরি হয়ে আপনাদের দুজনের ছোট্ট একটা পরীক্ষা নিয়েছিলাম। পরীক্ষা মানে? এটা আবার কি ধরনের পরীক্ষা? ওই পরীক্ষায় আপনারা দুজনেই ফেল করেছেন। শুনুন, আপনি আপনি তো এক মান্ডিল টাকারই লোভ সামলাতে পারেন না, আপনি আমার বোনকে কি সামলাবেন? আর আপনি যেখানে আপনার একটা মেয়েকে সাহায্য করা উচিত ছিল আপনি সেটা না করে ওই মেয়েটার ফয়দা লুটতে দিয়েছিলেন। ছি, এই আপনার ক্যারেক্টার? আপনি এইভাবে আমার বোনকে সুখী রাখবেন? যাই হোক, আমার মনে হয় আপনাদের দুজনের এখন চলে যাওয়া উচিত। আর যাওয়ার আগে যে টাকা আর ব্রেসলেট নিয়েছেন সেগুলো রেখে যান। কি ব্যাপার, আমার কথা কানে যাচ্ছে না? টাকা আর চেন রেখে এক্ষুনি এখান থেকে বেরিয়ে যান। হ্যাঁ, আমরা দুজনই দেখেছি যে আপনি আমার বোনের জন্য উপযুক্ত। কথা বলতে না, আমি আসছি। ঠিক আছে, আপনি বসতে পারেন। আপনাকে দেখে আমার খুব ভালো লেগেছে আর আপনার ব্যবহার আমার কাছে খুব ভালো লেগেছে। আচ্ছা, একটা কাজ করে যে আমরা কি একদিন কোথাও বসে কফি খেতে পারি? আমি আপনাকে বিয়ে করার জন্য এগিয়ে